প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি অনির্বাণ তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যারা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছ তোমাদের কিন্তু রিসেন্টলি থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিটেন এক্সাম বা তোমরা বলতে পারো থিওরিটিক্যাল সাবজেক্টের যে এক্সাম সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এখনও কিন্তু তোমাদের সেশনাল এক্সাম বাকি তো তোমাদের মনের মধ্যে কোশ্চেন কিন্তু রয়েছে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে তোমাদের সেশনাল এক্সামের মার্কস কবে আপলোড হবে সমস্ত ইনফরমেশান সমস্ত আপডেট কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে আমরা তোমাদের জন্য কিন্তু সব সময় গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে চলে আসি এবং তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সব সময় কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে আর ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান স্টেপ বাই স্টেপ বলবো তো চলো সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করি তোমাদের কিন্তু যে থিওরিটিক্যাল সাবজেক্টের এক্সাম হয়ে গেছে আমি এই পুরোনো একটা নোটিশে রয়েছি দেখো ভিডিওর প্রথম থেকেই কিন্তু আমি এই নোটিশটায় রয়েছি এটা কিন্তু এইট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের নোটিশ অর্থাৎ প্রায় আজ থেকে এক মাস বা দেড় মাস আগের নোটিশ এখানেই কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া রয়েছে তোমাদের যে থিওরিটিক্যাল সাবজেক্টের এক্সাম সেটা কিন্তু শেষ হয়ে যাবার পরে তোমাদের সেশনাল সাবজেক্ট অর্থাৎ ল্যাব পেপারগুলো রয়েছে ল্যাব পেপার এক্সাম কিভাবে হবে সেই প্রসিডিওরও কিন্তু বলবো এবং তারপরে তোমাদের বলবো যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে দেখো এখানে সরাসরি নিচে চলে আসো প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা তোমাদের দেখতে হবে সেই পয়েন্টটা হচ্ছে আট নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্টে কিন্তু তোমরা কীভাবে পিডিএফটাকে বানাবে বানিয়ে ইনস্টিটিউটকে প্রোভাইড করবে সেই প্রসিডিওরটা লেখা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আর পড়ছি না তারপরে কিন্তু ইনস্টিটিউট সেটাকে কি করবে বারো নাম্বার পয়েন্টে দেখো ইনস্টিটিউট তাদের সমস্ত যে কপি তাদের কাছে জমা পড়বে পিডিএফ সেগুলোকে তারা একটা তাদের ব্রাঞ্চ সাবজেক্ট কোড এবং তাদের কোন সেমিস্টার দেখো থার্ড সেমিস্টার হলে থার্ড না হলে ফিফথ তারপরে তাদের যে কটা অ্যান্সার স্ক্রিপ্ট রয়েছে পঞ্চাশটা ষাটটা ছেষট্টিটা তো সেই রকম অ্যান্সার স্ক্রিপ্ট অনুযায়ী তাদের একটা গুগল ড্রাইভে সেটাকে আপলোড করবে সেই দিন এক্সামের দিনই কিন্তু এটাকে আপলোড করবে অর্থাৎ ধরো তোমাদের কোনো এক্সাম হলো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের সেই দিনই কিন্তু তোমাদের কলেজ টিচার সেইটাকে গুগল ড্রাইভে কিন্তু আপলোড করছে সমস্ত তোমাদের যে পিডিএফগুলো তারপরে কিন্তু এখানে কিন্তু দেখো তোমরা দেখতেই পাচ্ছ গুগল ড্রাইভ লিঙ্কসড ফর দ্য ব্রাঞ্চ ওয়াইজ অ্যান্সার স্ক্রিপ্ট ফ্রম আদার ইনস্টিটিউট থ্রো মেল অন দিস ডে অফ এক্সামিনেশান তো সেখানে কিন্তু তোমাদের সেই দিনই অন্য যে ইনস্টিটিউট তোমাদের খাতাটাকে চেক করবে যেরকম তোমাদের কাউন্সিলের সাথে কথা থাকে ইনস্টিটিউটের খাতা এ দেখে এইভাবে এইভাবে কিন্তু তোমাদের সেই ইজ ডে অফ এক্সামিনেশানে কিন্তু সেই ইনস্টিটিউটকে এটা পাঠিয়ে দিতে হবে এবং ইনস্টিটিউটকে পাঠানোর পরে ইনস্টিটিউট হ্যাভ টু সেন্ড কনফার্মেশান মেসেজও কিন্তু ইনস্টিটিউট পাঠাবে সেই সেন্ডার ইনস্টিটিউটকে ইমিডিয়েটলি আফটার রিসিভিং দ্য গুগল ড্রাইভ লিঙ্ক তো গুগল ড্রাইভ লিঙ্কটা যে ইনস্টিটিউটের খাতা আরেকটা ইনস্টিটিউটকে পাঠাবে সেই ইনস্টিটিউট মেলে যেই দেখবে যে গুগল ড্রাইভের লিঙ্ক চলে এসেছে তারপরে কিন্তু সেটা তাকে পাঠিয়ে দেবে এটা কিন্তু ডে বাই ডে হচ্ছে অর্থাৎ তোমরা এক্সাম দিয়েছ সেইটার খাতা কিন্তু দেখা হয়তো হয়েও গেছে তো সেই ক্ষেত্রে কি বলেছে কনসিডারিং দ্য লাস্ট ডেট কিন্তু এখানে রয়েছে দুই পাঁচ দু হাজার একুশ হ্যাভিউয়ার্স দুই পাঁচ অর্থাৎ মার্চের দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত খাতা দেখা কমপ্লিট হয়ে তোমাদের কিন্তু এভিলিউশন সিস্টেমও কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু বলে দিয়েছে এভিলিউটার্স হ্যাভ টু আপলোডেড দ্য মার্কস অন দ্য অনলাইন পোর্টাল অ্যাটলিস্ট বাই টু ফাইভ টু থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ তোমাদের কিন্তু পাঁচ তারিখ মার্চের সরি সরি দু তারিখ মার্চের তার মধ্যে কিন্তু তোমাদের এটাকে আপলোড করা হয়ে যাবে সমস্ত ইনস্টিটিউটের তারপরে কিন্তু ইনস্টিটিউট সেটাকে একটা গুগল ড্রাইভে লিঙ্ক করে ফোল্ডার করে তো সেটা কিন্তু সেন্টার ইনস্টিটিউটকে পাঠিয়ে দেবে উইথ সেন্টার কোড এখানে যে প্রসেসগুলো বলেছে এখানে কিন্তু যে ব্যাপারটা থাকছে সেটা কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্টের কমপ্লিট হয়ে যাচ্ছে দুই পাঁচ দু হাজার একুশে তারপরে কিন্তু তোমাদের চার পাঁচ থেকে আট পাঁচ তোমাদের ভাইভা এক্সামিনেশান হচ্ছে অর্থাৎ ওখানে তোমাদের থিওটিক্যালের খাতা চলে যাচ্ছে দু তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ভাইবা এবং সেশনাল সাবজেক্টের মোটামুটি আট তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু ন তারিখ ধরে নাও এখানে কিন্তু এই পর্যন্তই বলা রয়েছে হ্যাঁ ভিউয়ার্স এখানে কিন্তু এই পর্যন্তই বলা রয়েছে এরপরে কিন্তু কোনো নোটিশ আসেনি কিংবা আসলেও সেটা কিন্তু এখনও কোনোভাবে পাবলিশ হয়নি বা কেউ কিন্তু পায়নি এই আপডেটটুকুই আমি তোমাদের দিতে পারবো আট তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এক একটু অপেক্ষা করতে হবে তারপরে আশা করছি মার্চের পনেরো তারিখের পর বা কুড়ি তারিখের পর কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্ট আপলোড হয়ে যাবে মানে তোমাদের রেজাল্ট চলে আসবে ওয়েবসাইটে এখানে কিন্তু এভিলিউশানে একটু টাইম লাগে যেহেতু ওখানে তোমাদের থিওরিটিক্যাল পেপার এখানে তোমাদের ল্যাব পেপার সেশনাল সাবজেক্টের মার্কস বসবে সে অনুযায়ী একটু কিন্তু তোমাদের এভিলিউশানে সময় লাগে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়ান উইক একটু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের রেজাল্ট আশা করছি অনলাইন পোর্টালে তো এই ছিল আজকের এই ভিডিও এবং এখানে আমি তোমাদের আর গুরুত্বপূর্ণ দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের মার্কস যেটা বসবে সেই যে তোমাদের চারটা তোমাদের সেন্টার ইনস্টিটিউট নেম উইথ কোড ব্রাঞ্চ নেম এবং তোমাদের সাবজেক্ট কোড দেওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে রোল নাম্বার থাকবে তোমরা লক্ষ্য করেছো তোমাদের এগারোটা কোশ্চেন থাকতো তো ফুল পেপারের ক্ষেত্রে তোমাদের এগারোটা কোশ্চেনের ক্ষেত্রে এমসিকিউ কিউ থাকতো একটা দশটা অ্যাটেন্ড করতে হতো বা কুড়িটা তারপরে তোমাদের পাঁচটা বড় কোশ্চেন দশ নাম্বারে অ্যাটেন্ড করতে হতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ওরকম কোশ্চেন ওয়াইজ তোমাদের ওখানে মার্কস দিয়ে দিয়ে টোটাল মার্কস করা হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ তারপরে কিন্তু নেম অফ দ্য এক্সামিনার থাকবে ডেজিগনেশন থাকবে ইনস্টিটিউট নেম ফুল সিগনেচার এখানে কিন্তু সমস্ত তোমাদের যে নাম্বার তোমরা পাবে সেটার ডিটেলস কিন্তু এইভাবে তোমাদের ইনস্টিটিউট ইনস্টিটিউটকে পাঠাবে তো এই ছিল কিন্তু আজকের এই ভিডিও এখানে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ যে ব্যাপারটা বললাম তোমাদের যে রেজাল্ট কবে আসতে পারে তোমাদের রেজাল্টের যে ডেট এখানে কিন্তু আমি সম্পূর্ণ বললাম এছাড়া তোমাদের কোনো কোয়ারিস থাকলে বা কোনো কনফার্মেশন জিনিস তোমরা কিছু কনফার্ম করতে চাইলে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে আর একটা কথা বলবো যারা এখনও আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগদান করনি আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে কিন্তু এই নোটিশটা রয়েছে ফেসবুক গ্রুপে সমস্ত আপডেটস কিন্তু প্রোভাইড করা হয় এবং যারা পার্সোনাল কোয়ারির জন্য আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে পারো সেখানেও কিন্তু আমি তোমাদের সকলের অ্যান্সার দিই তো সবশেষে একটাই কথা বলবো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো